আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে জুমার দিন, আরবি সফর মাসের আজকে 30 তারিখ, আগামী 20 অক্টোবর রবিউল আউয়ালের 12 তারিখ হবে, যেই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল। জন্মের ব্যাপারে কিছুটা দ্বিমত রয়েছে। তো সফর মাস আজকেই শেষ দিন, রবিউল আউয়াল মাস সামনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিলেন, সুস্থ রাখলেন, এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল সূরাতুল ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার প্রায় 9 পর্ব 9টি আলোচনা হয়েছে এর পূর্বে, আজকে 10ম পর্ব আলোচনা। এর পূর্বে 4টি আয়াতের আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, এই 4টি আয়াতের আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের উপর আলোচনা করার নিয়ত করেছি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে শিক্ষা দিচ্ছেন সূরা ফাতিহার মাধ্যমে। আমরা কারো কাছে কোনো বিষয়ে যদি আবেদন করি, দরখাস্ত লিখে সরকারের কাছ থেকে আমরা কিছু অনুদান চাই, বা যখন আমরা প্রতিষ্ঠানে ছাত্র ছিলাম বা ছাত্র আছি, যারা শিক্ষকের নিকটে ছুটি চাই, বা যে কোনো জিনিসের আবেদন আমরা যেখানেই করি, প্রথমে বরাবর তার নাম উল্লেখ করে তার কিছু মহোদয় গুণ বর্ণনা করে তারপরে আমরা আমাদের আবেদন নিবেদনের কথা বর্ণনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনিভাবে সূরাতুল ফাতিহাকে আমাদের জন্য একটা আবেদন স্বরূপ, অ্যাপ্লিকেশন স্বরূপ আমাদের জন্য দিয়েছেন, যে আল্লাহর কাছে কীভাবে চাইতে হবে। প্রথমে আমরা আল্লাহর গুণ বর্ণনা করলাম, এরপরে আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনি ছাড়া অন্য কারো ইবাদত করি না। আমরা যেরকম ছাত্র থাকতে লিখতাম যে আমি আপনার মাদ্রাসার অমুক ক্লাসের ছাত্র, যারা স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন এই কথাটা কিন্তু উল্লেখ করা হয় যে আমি আপনার প্রতিষ্ঠানের অমুক ক্লাসের অমুক শ্রেণীর ছাত্র। আবার অনেকে লেখে নিয়মিত ছাত্র, যে তার মানে বোঝায় যে আমি আপনার প্রতিষ্ঠানেরই ছাত্র, আপনি আমাকে ছুটি দেন বা আপনি আমাকে এই অনুদানটা দেন। আমরা তেমনিভাবে আল্লাহর কাছে বুঝাই, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি, আর আপনার সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না, সুতরাং আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আমরা কি চাইলাম আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন, আপনি আমাদেরকে সৎপথ দেখান, আপনি আমাদেরকে হিদায়ত দিন। ইহদিনা, আমাদেরকে কি করুন? হিদায়ত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা আমার কাছে কি চাইবে, তোমাদের কোন জিনিসটা বেশি প্রয়োজন মানুষের জীবনে, একজন মমিন মুসলমানের জীবনে? হেদায়েতের উপরে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। হেদায়েতটা মানুষের জন্য, মুসলমানের জন্য, মমিনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আল্লাহ যদি হিদায়েত না করেন, আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথ না দেখান, তাহলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে আমাদেরকে হিদায়েত করতে পারে, এমনকি বিশ্বনবীর ক্ষমতাও নাই। কোনো ওলি আউলিয়া তো অনেক দূরের কথা, পীর মাশায়েখ অনেক দূরের কথা। আল্লাহ বলে দিছেন, হে নবী আপনারও ক্ষমতা নাই, আপনারও এই শক্তি নাই যে আপনি কাউকে হিদায়ত দিবেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী, হে আমার হাবিব,
আপনি যাকে খুশি তাকে চাইলে যাকে পছন্দ করেন তাকে আপনি হিদায়াত করতে পারবেন না। আপনার হুকুম হলো, আপনার কাজ হলো শুধুমাত্র দাওয়াত দেওয়া, মানুষকে সৎপথের দিকে আহ্বান করা, মানুষকে ভালোর দিকে ডাকা, ইসলামের দাওয়াত মানুষের নিকটে পৌঁছে দেওয়া। কিন্তু হেদায়াত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তিনি একাই হেদায়াতের মালিক, তিনি ছাড়া অন্য কেউ হেদায়াত দিতে পারে না, তিনি চাইলে যে কাউকে হেদায়াত দিতে পারে। ইয়ুযিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা, তিনি যাকে খুশি হেদায়াত দিতে পারেন, যাকে খুশি তিনি পথভ্রষ্ট করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতার মধ্যে কারো কোনো হস্তক্ষেপ নাই, এমনকি কারো নাই, নবীরও নাই। এই আয়াতটি বর্ণিত হয়েছে সূরাতুল কসস 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা শেষের দিকে। তাফসিরে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা রাসূলকে এই কথা কেন বললেন, কখন বললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট থেকে ইতিম ছিলেন, জন্মের পূর্বেই তিনার পিতা ইন্তেকাল করেন, জন্মের 6 বছর পরে তিনার মাতা ইন্তেকাল করেন, এরপরে তিনার দাদা তিনার দায়িত্ব গ্রহণ করেন। তিনার দাদাও যখন ইন্তেকাল করলেন, তিনার চাচা আবু তালেব ছোটকাল থেকেই বিশ্বনবীকে লালন পালন শুরু করে দেন, এমনকি যখন নবুয়ত পেলেন 40 বছর বয়সে গিয়ে, ইসলামের দাওয়াত কোরআনের বাণী যখন মানুষের কাছে, তৎকালীন মক্কার কাফের কুরাইশদের কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া শুরু করলো, চারিদিক থেকে আমার নবীর উপর আঘাত আসা শুরু করলো, কেউ তার সহযোগিতা করে না, সকল আত্মীয় স্বজন তার বিপক্ষে যান, কিন্তু তিনার চাচা আবু তালেব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু সহযোগিতাই করেন নাই, চারিদিক থেকে যেদিক থেকে আক্রমণ আসত আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, তিনার চাচা আবু তালেব। কিন্তু একটা বাস্তব সত্য, তিক্ত হলেও সত্য, যে আবু তালেব তিনি রাসূলকে সারাটা জীবন সহযোগিতা করেছে, যতদিন পর্যন্ত জীবিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত পাশে ছিল। মক্কার কাফেররা আবু তালেবকে এসে বলে যে তুমি তোমার ভাতিজাকে থামাও, আমাদের মূর্তি আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলে তাকে থামাও, না হলে আমরা তাকে হত্যা করব। আবু তালেব বলে কার কত সাহস আছে আমার ভাতিজার গায়ে হাত তুলে দেখা। এইভাবে সহযোগিতা করেছে, প্রোটেকশন দিয়েছে আবু তালেব। কিন্তু দুঃখের বিষয়, আবু তালেবের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখে না। যে আমরা যে দোয়া করি হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও, এই হেদায়েতটা কার কপালে ছিল না, আবু তালেব রাসূলের আপন চাচা তার কপালে ছিল না। আবু তালেব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় যখন হয়ে গিয়েছে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিকটে চলে গেলেন, তার চাচা কাছে গিয়ে বলতেছেন, আমার চাচা আপনি আমাকে নানানভাবে সহযোগিতা করেছেন, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আজ পর্যন্ত আপনি আমার অভিভাবক ছিলেন, আমি অসংখ্য মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছি, তারা মুসলমান হয়ে গিয়েছে, তারা কালিমা পড়েছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতি হয়ে গিয়েছে, আজকে আপনার মৃত্যুকালীন সময় আপনি আমার সম্মুখে আমার কানে কানে একবার কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আমি কিয়ামতের ময়দানে আপনার ব্যাপারে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতি বানিয়ে দেব। ওই সময় উপস্থিত ছিল আবু জাহেল, আবু জাহেল রাসূলের আরেক চাচা, আপন চাচা নয় তবে প্রতিবেশী চাচা, সেখানে উপস্থিত মক্কার তৎকালীন সময়ের নেতা আবু জাহেল, সে আবু তালেবকে ডাক দিয়ে বলতেছে, তোমার ভাতিজার কথা শুনে তুমি আব্দুল মুত্তালিবের মিল্লাত থেকে আব্দুল মুত্তালিবের দলকে তুমি ত্যাগ করবা, তুমি তোমার রক্তের সঙ্গে বেইমানি করতে পারবা,
তুমি এটা করো না, আবু জেহেল সেখানে বাধা দিয়েছে। আর আবু তালেব তিনি বেঈমান অবস্থায় ঈমান হারা অবস্থায় দুনিয়া ত্যাগ করলেন, অথচ তিনার পুরাটা জীবনটাই রাসূলের সহযোগিতায় কেটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বারবার কালেমা পড়ার জন্য তাকিদ দিচ্ছিলেন, বারবার বলছিলেন চাচা কালেমা পড়ুন, মুসলমান হয়ে যান, আমি আপনার পক্ষে সাক্ষী দিব, বারবার বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যে কাউকে চাইলে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কোন ব্যক্তি হিদায়ত পাবে আর কে হিদায়ত পাবে না, এ সম্পর্কে সবার চেয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো অবগত রয়েছি। আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন, কে হিদায়ত পাবে আর কে পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা নাম ছিল আজার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, তার পিতাকে ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য দাওয়াত দিলেন। কিন্তু নবীর পিতা হয়েও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তার কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন নাই, সেও অমুসলিম মুশরিক হয়ে মারা গিয়েছে, নাউযু বিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, নবীর পিতা, একজন জলিল কদর নবী, আল্লাহর খলিল যিনি, তার পিতা, তার কপালে হেদায়েত নাই, মুশরিক হয়ে মারা গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার জন্য দোয়া করলেন, ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাজ জালিন ওয়া লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। রব্বুল আলামিন, আমার পিতা জুলুম করেছে, তাকে আপনি মাফ করে দিয়েন, ওয়া লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কেয়ামতের ময়দানে আপনি আমাকে অপমান করবেন না, অপমানিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিমকে বলল, যাও, তুমি যদি আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, তাহলে তোমাকে এমন মার দেওয়া দিব, তুমি ইন্তেকাল করবে, তোমাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেছেন। এই ক্ষমা প্রার্থনা দেখে বিশ্বনবী তার চাচার জন্য ক্ষমা চেয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতে দেয় নাই, সেই ঘটনা সামনে আসতেছে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তার পিতার ব্যাপারে, ওয়া লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে অপমানিত করবেন না, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, ইয়াউমে হাশরের দিন, হাশরের দিনে যখন সবাই একত্রিত হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে তার সামনে দেখতে পাবে, সে জাহান্নামে যাচ্ছে। তার পিতা কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমি আপনার কাছে দোয়া করেছিলাম, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কিয়ামতের ময়দানে আমাকে অপমানিত আপনি করবেন না, আপনি ওয়াদা দিয়েছিলেন, আজকে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, এর থেকে আমি সন্তান হিসাবে আমার নিকটে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আজকে আমার পিতা আমার সামনে লাঞ্ছিত, আজকে আমার পিতা আমার সামনে অপমানিত, সন্তান হিসাবে এর চেয়ে আর কি বড় অপমান হতে পারে? রব্বুল আলামিন, আপনি এ বিষয়ে কি ফয়সালা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, চোখটা বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা বন্ধ করবেন, বলবেন, এবার পিছনের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে দেখবে সেখানে একটা বেজি বা একটা শুকুর অবস্থান করছে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তাকে একটা বিকৃতি রূপ দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবে যে, দেখো, আমি বলেছিলাম তোমাকে অপমানিত করবো না, আজকে তোমার পিতা তো অপমানিত হচ্ছে না, এখানে দেখো একটা শুকুর, তোমার পিতা এখানে নেই। তারপরেও একটা মুশরিক
এর কপালে আল্লাহ, যার কপালে আল্লাহ হেদায়েত রাখে নাই তাকে একটা নবী কেন, যে কেউ হেদায়েত দিতে পারবে? এই জন্য আমরা দোয়া করি বারবার প্রত্যেক রাকাতের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথের মধ্যে পরিচালিত করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন, 950 বছর পর্যন্ত মাত্র 80 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছে। কয়জন? 80 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছে, 950 বছর দাওয়াত দিয়েছে। এত বেশি দাওয়াত দিয়েছেন, এত অত্যাচার সহ্য করেছেন, 80 জন মানুষ দাওয়াত গ্রহণ করলেও হযরত ইব্রাহিম আলাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের স্ত্রী এবং পুত্র সন্তান কেনান, এরা দুইজন ইসলাম গ্রহণ করে নাই। কারণ তাদের কপালে কি নাই? হেদায়েত নাই। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পক্ষান্তরে আল্লাহ যাদের কপালে হেদায়েত রেখেছেন, ফেরাউনের নাম শুনেছি সবাই, ফেরাউন, সে নিজেকে প্রভু দাবি করেছিল। মানুষের উপর এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে হিদায়ত রাখে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার ঘরের স্ত্রী, সবচেয়ে কাছের মানুষ আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়ত দিয়ে দিয়েছেন, জান্নাতি বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর কাছে হিদায়ত চাইতে হবে। মানুষ যখন আল্লাহর কাছে হিদায়ত প্রার্থনা করেন, প্রশ্ন আসতে পারে যে মানুষ তো হিদায়ত হয়েই মসজিদে আসে নাকি? হিদায়ত হয়েই তো নামাজ পড়তে আসে, তারপরেও কেন হিদায়ত চাইতে হবে? প্রশ্ন আসতে পারে না? হিদায়ত না দিলে তো কেউ মসজিদে আসতে পারে না। কিন্তু এখানে উত্তর দুইটা আছে। একটা হলো, যারা নামাজ পড়তে আসে, আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা গুনাহ করে, কবিরা গুনার মধ্যে লিপ্ত, নামাজও করে গুনাহও করে। এই জন্য আমরা দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, ওই গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আর একটা উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরাতু আলে ইমরানের শুরুর দিকে রয়েছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, বান্দারা আমার কাছে দোয়া করো, আমার কাছে দোয়া করো হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য, আমার কাছে তোমরা দোয়া করো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হিদায়ত দিয়েছো, হিদায়ত দেওয়ার পরে তুমি আমাদেরকে আবার পথভ্রষ্ট করো না, আমাদেরকে আবার গুমরাহির দিকে নিয়ে যেও না, আমাদেরকে আবার কাফের মুশরিক বানিয়ে দিও না। নিশ্চয় তুমি অনেক বড় দাতা, নিশ্চয় তুমি মহান দাতা, তুমি আমাদের উপর তোমার থেকে রহমত দাও। এইভাবে আমরা দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন যে তোমরা তোমাদের হিদায়তের উপর, হিদায়তের উপর থাকার জন্য কি করো, আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য আমরা নামাজের মধ্যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিতা হিদায়ত পায় নাই, নূহ আলাইহিস সালাতু সালামের স্ত্রী সন্তান হিদায়ত পায় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা সম্পর্কেও বর্ণিত রয়েছে, তিনাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলতে পারেন নাই যে তিনার পিতামাতা জান্নাতি হবে নাকি জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাছের মানুষ আবু তালেব, তিনি হিদায়ত পেলেন না, আরও অনেক মানুষ ছিল আবু জেহেল, তিনি হিদায়ত পেল না, আবু জেহেল আবু লাহাব তারা হিদায়ত পেল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ ছিল তারা হিদায়ত পায় নাই। পক্ষান্তরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য থেকে হিজরত করে মদিনায় গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কাছের মানুষগুলো এত কাছে রয়েছে, সবসময় যারা পাশে থাকতো, সহযোগিতা করত,
তারা হেদায়েত পেল না। আর পারস্য থেকে বর্তমান ফ্রান্স, ফ্রান্স থেকে তিনি হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন তার কপালে হেদায়েত রেখেছে, এই জন্য তিনি বিভিন্নভাবে রবকে খুঁজতে খুঁজতে সেই মদিনায় চলে গিয়েছে। মদিনায় চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাআলা তার কপালে হিদায়ত রেখেছিলেন, এই জন্য এটা সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে পড়ি, দিনের মধ্যে কমপক্ষে 32 বার আমরা এটা পড়ি, কিন্তু আমরা বুঝি না কি পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি আমরা বুঝি না। আমাদেরকে বুঝে বুঝে এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও, সহজ সরল সঠিক পথ আমাদেরকে পরিচালনা কর। এন্ড সহজ সরল সঠিক পথ, এটাই আবার কী জিনিস? ইসলাম এমন একটা ধর্ম, এটা হচ্ছে মধ্যম পন্থার ধর্ম হলো ইসলাম। সিরাতাল মুস্তাকিম হলো মধ্যম পথ, সহজ পথ। আগের যুগে নিয়ম ছিল, যখন কোনো মানুষ গুনাহ করত, একটা অন্যায় করেছে, কবিরা গুনাহ করেছে, হাত দিয়ে একটা গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে হাতের কোনো একটা, হাতের উপর কোনো একটা আযাব চলে আসত, এমন নিয়ম ছিল। যেটি মানুষ কোনো একটা অন্যায় করেছে, গুনাহ করেছে, কারো একটা ক্ষতি করেছে, সঙ্গে সঙ্গে সে আযাব পেয়ে যেত। এটা হচ্ছে বাড়াবাড়ি, ইফরাত বলা হয়। আর আমাদের ধর্ম ইসলাম, যেটা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, সিরাতাল মুস্তাকিম হলো মধ্যম পন্থা, যেখানে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় অনেকে বলেছেন কোরআন, যে আমরা যে আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাই, সহজ সহজ পথ চাই, এটা হচ্ছে কোরআনুল করিম। অর্থাৎ কোরআনুল করিমের মধ্যে যেই হুকুমগুলো রয়েছে সেটা আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। অনেক মুফাসসিরিন ইকরাম এই সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অর্থাৎ বিশ্বনবীর যেই ধর্ম, যেই দিন, যেই মতাদর্শ, সেটার উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করো, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আবার কেউ কেউ বলেছেন এই সিরাতাল মুস্তাকিম হলো ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্মের উপর আমাদেরকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু এর জন্য বলে দিয়েছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যদি কোনো মানুষ ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবে না। এই পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ধর্ম রয়েছে, 4000-এর উপরে ধর্ম রয়েছে এই পৃথিবীতে। ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। পূর্বের যে সকল কিতাব এসেছিল, আসমানি কিতাব এসেছিল, কোরআনুল কারিম এসে আগের কিতাব সব কিতাবগুলো মনসুখ করে দিয়েছে, রহিত করে দিয়েছে। আগের যত সকল নবী এসেছিল, আগে যেই সকল নবী এসেছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আগের নবীদের সকল নিয়ম কানুন, সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে। তেমনিভাবে আগের যে সকল ধর্ম ছিল সবগুলোও রহিত হয়ে গিয়েছে। আর এই সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় অনেকে বলেছেন হযরত আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ তিনারা যেই ধর্মের উপর প্রতিষ্ঠিত, তিনারা যেই দিনের উপর প্রতিষ্ঠিত, যেই পথের উপর প্রতিষ্ঠিত, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকেও সেই পথে পরিচালিত করো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সহজ সরল সঠিক পথ। সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় আরও কিছু ওলামা ইকরাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তিনটা মৌলিক গুণ দিয়ে প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহ তাআলা কয়টা মৌলিক গুণ দিয়েছেন? তিনটা মৌলিক গুণ দিয়েছেন। একটা হচ্ছে আকল, মানে জ্ঞান, ব্রেন। আরেকটা হলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ দিয়েছেন, গুসা, রাগ। আর তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে যৌন শক্তি। এই তিনটা গুণের মধ্যম পন্থায় যারা ব্যবহার করে, এই তিনটা গুণের কী ব্যবহার করে, মধ্যম পন্থায়,
যেমন এক নম্বরে হচ্ছে আকল বা জ্ঞান। এই জ্ঞানের তিনটা স্তর রয়েছে। একটা হচ্ছে কিছু মানুষের জ্ঞান একেবারেই কম, আবার কিছু মানুষের জ্ঞান হচ্ছে মিডিয়াম মধ্যম পন্থা, আর কিছু মানুষের জ্ঞান রয়েছে অনেক বেশি। অনেক বেশি যাদের জ্ঞান রয়েছে তারা কি করে, তারা যে চিন্তা ভাবনা করে বের করে যে আমাদের কোনো সৃষ্টিকর্তাই নাই, পৃথিবী একা একাই হয়েছে, জ্ঞান যে বেশি, এই যে তারা হয় মুশরিক হয়, নয় তারা নাস্তিক হয়, নয় তারা কাফের হয়। আর যাদের জ্ঞান একেবারেই সীমিত, একেবারেই কম, মানে ব্রেন আল্লাহ তাআলা যাদের একেবারেই কম দেন, মাথায় ব্রেনের সমস্যা হলে আমরা তাদেরকে কি বলি, পাগল বলি। আর মধ্যমপন্থা হলো, মধ্যমপন্থার জ্ঞান হলো যেটাকে হিকমা বলা হয়। কি বলা হয়? হিকমা বলা হয়, হিকমত। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়াত তাউবিলা। তো এই হিকমতটা যাকে আল্লাহ তাআলা দান করেন, এই তিন জ্ঞানের তিনটা স্তরের মধ্যম পন্থা যেটা হিকমত যাকে দান করেন, তারাই সহজ সরল এই সিরাতুল মুস্তাকিমের উপর তারা থাকতে পারে। দুই নম্বরে বলেছি রাগ। রাগ যাদের অত্যন্ত বেশি হয়, অত্যন্ত রাগ বেশি হওয়াটাও যেমন খারাপ, তেমনইভাবে একেবারে রাগ না হওয়াটাও খারাপ। রাগ যখন বেশি হয়, অতিরিক্ত যাদের রাগ হয় তারা দুর্ঘটনা করে বসে, ঠিক কিনা বলে? যাদের রাগ অতিরিক্ত অনেক বেশি তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনা করে ফেলে। আর মুমিন হিসাবে, মুসলমান হিসাবে যাদের রাগ একেবারেই নাই, যাদের রাগ কি নাই, একেবারেই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও রাগ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগ করতেন তিনার চেহারা লাল বর্ণ হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার উপর রাগ করতেন তখন চুপচাপ থাকতেন, কথা বলতেন না। কেননা রাগের সময় যদি অতিরিক্ত কথা বলা হয় তাহলে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, স্বামী রাগ করে একেবারে তালাক দিয়ে দিল, গুষ্টি শুদ্ধ তালাক, এটা করা যাবে না। এজন্য রাগকে কন্ট্রোল করতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা, সে হচ্ছে সবচেয়ে বড় বীর। এজন্য আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। তো বলতেছিলাম রাগের মধ্যম পন্থা, নিম্ন পর্যায়ের রাগ যাদের, মুসলমানদের মধ্যে একেবারেই রাগ নাই, এটা এমন যে মুসলমান হিসাবে একজন মুমিন হিসাবে আমাদের শয়তানের উপর রাগ থাকতে হবে। কার উপরে? শয়তানের উপর রাগ থাকতে হবে, কাফেরদের উপর রাগ থাকতে হবে, মুশরিকদের উপর রাগ থাকতে হবে মুমিন হিসাবে। এই রাগটাও যার মধ্যে নাই তার মানে হলো তে ইমানের মধ্যে তার দুর্বলতা রয়েছে। তো মধ্যমপন্থার রাগটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিক্ষা দিয়েছেন, রুহামা উবাইনাহুম আশাদ্দহুম আলাল কুফফার রুহামা উবাইনাহুম। মধ্যমপন্থার রাগটা হলো যে মুমিন ওই ব্যক্তি, মধ্যমপন্থার রাগ যাদের রয়েছে সেই সহজ সরল পথ পেতে পারে ওই ব্যক্তি যে মুমিনদের, মুসলমানদের মধ্যে তারা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে রহমশীল, দয়াশীল, একজন আরেকজনের উপরে পরশীল, পরম একজন আরেকজনের ব্যাপারে, সহিংস যারা, এরা হচ্ছে সহজ সরল সঠিক পথে রয়েছে। পক্ষান্তরে আশুদ্দা ও আলাল কুফফার, কাফেরদের উপরে যারা রাগী, মুমিনরা নিজেরা নিজেদের ব্যাপারে খুবই দয়াশীল কিন্তু কাফেরদের উপরে কি, অত্যন্ত রাগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন সূরাতুল ফাতহের মধ্যে, সাহাবা আজমাইনদের গুণ বর্ণনা করতে গিয়ে এটা বলেছেন। সুতরাং যারা এই মধ্যম পন্থার রাগ যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করার জন্য একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন। যাদের জ্ঞান রয়েছে, হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমরা যদি আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও তোমরা পদভ্রষ্ট হয়ে যাবা। সুতরাং আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে তারা সিরাতুল মুস্তাকিমের মধ্যে রয়েছে, যারা আল্লাহর সৃষ্টির বাহিরে আল্লাহকে নিয়ে যারা গবেষণা করতে যায় তারা আজকে নাস্তিক হয়ে যায়। নাস্তিকের বিষয়ে অনেক আলোচনা রয়েছে, ইনশাল্লাহ কখনো সময় হলে করব। এরপরে তিন নম্বর যে মৌলিক গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা হলো যৌনশক্তি। যৌনশক্তি যাদেরকে একেবারেই কম দেওয়া হয় বা দেওয়া হয় না,
আমাদের সমাজে এক শ্রেণী আছে, তাদেরকে আমরা ক্লিব লিঙ্গ হিসেবে আমরা জানি। আবার যাদেরকে অতিরিক্ত দেওয়া হয়েছে, যারা অতিরিক্ত ব্যবহার করে, যারা যৌন শক্তির অতিরিক্ত ব্যবহার করে, তারা সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকে না, অবৈধ পন্থায় যৌন শক্তি ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌন শক্তির ব্যালেন্স করার জন্য বিবাহ সিস্টেম আমাদের মধ্যে চালু করে দিয়েছে। যারা বিবাহের মাধ্যমে তাদের যৌন শক্তিকে ব্যবহার করে, তারা সিরাতাল মুস্তাকিমের মধ্যে রয়েছে। এই জন্য এই তিনটা গুণ যাদের মধ্যে রয়েছে, এই তিন গুণ সবার মাঝে রয়েছে, এই তিন গুণের মধ্যম পন্থা যারা ব্যবহার করে, মিডিয়ামভাবে যারা থাকে, তারা কিসের উপর রয়েছে? সিরাতাল মুস্তাকিমের উপর রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিম ছাড়া, এই একমাত্র পথ ছাড়া, সিরাতাল মুস্তাকিম যে পথ, এটা ছাড়া আমরা যতই আল্লাহর কাছে যাই না কেন, অন্য যা কিছু নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাজির হই, আমাদেরকে সেটা গ্রহণ করা হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবে না। সংশ্লিষ্ট বিষয়ের উপর একটা কথা চলে আসে যে রুহামা উ বাইনাহুম, যে মুমিন যারা হবে তারা নিজেরা পরস্পরের মধ্যে একজন আরেকজনের উপর সহিংস হবে, দয়াশীল হবে। কিন্তু আজকে আমাদের মাঝে এই জিনিসটা নাই। আমরা আজকে কাফেরদের উপর খুব দয়াশীল, আজকে আমরা অমুসলিমদের প্রতি দয়াশীল, কিন্তু একজন মুসলমান ভাইকে আমরা কাফের বলে ফতোয়া দিই। একটা মাসালার মধ্যে আমার আপনার দ্বিমত, আমি একজনকে ফতোয়া দিয়ে দিলাম, অমুকে কাফের, অমুকে কতল কর, অমুক মুশরিক হয়ে গিয়েছে, কত ধরনের দ্বন্দ্ব আছে না আমাদের মাঝে? ধর্ম নিয়ে দ্বন্দ্ব, মাজহাব নিয়ে দ্বন্দ্ব, তাবলিগ জামাত নিয়ে দ্বন্দ্ব। সাধারণ মানুষ এখন পড়ে গেছে বিপদে যে যাবো কোন দিকে, ওইটা শুনবো না এইটা শুনবো। হানাফি মাজহাবের যারা আছেন তারা অমককে বলে কাফের, আহলে হাদিস ভাইরা যারা আছেন তারা বলে ওরা কাফের, তাবলিগ জামাতের দুই দল হয়ে গেছে, একদল আরেক দলকে কাফের বলে, এমন কি দেখা হলে সালামও নাকি দিতে চায়। তাহলে এটা কি মমিনের পরিচয় হতে পারে? আপনি যতই আমল করেন না কেন, আপনি সিরাতাল মুস্তাকিমের উপর নাই, মধ্যম পন্থার উপর আপনি নাই, সহজ পথের উপর আপনি নাই। হাদিসে বর্ণিত হয়েছে, কোনো মানুষ যদি অপর মানুষকে, অপর মুমিনকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে সেই কথাটা নিজের দিকে চলে আসে। তার মানে আমি একজনকে কাফের বললাম কিন্তু সে কাফের না, আমি কাফের হয়ে গেলাম। তাহলে কাউকে কাফের বলার পূর্বে, একজন আরেকজনকে এইভাবে গালি দেওয়ার পূর্বে আমাদের নিজেদের আগে সতর্ক হওয়া উচিত। এই জন্য আমরা যে যে মতের অনুসরণ করি না কেন, যে যে মতটাকে গ্রহণ করি না কেন, আমরা অন্যকে ছোট করব না। মতের পার্থক্য সাহাবিদের যুগেও ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কে প্রথম খলিফা হবে, দুইটা দল হয়ে গিয়েছে আনসার এবং মুহাজিরদের মধ্যে, খলিফা কে হবে, তাদের মধ্যেও দলাদলি ছিল। কিন্তু তিনারা একজন আরেকজনকে কাফের বলতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিরুদ্ধে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তাদের ব্যাপারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা কখনো কাফের হতে পারে না, মতের অমিল হতে পারে কিন্তু তারা কখনো কি হতে পারে না, কাফের হতে পারে না। এই জন্য আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, এই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যে হে আল্লাহ আমি তোমার কাছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, আমি তোমার কাছে হেদায়েত চাই, ওয়াত্তাকা আমি তোমার কাছে তাকওয়া পরহেজগারি চাই, ওয়াল আফাফা আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়াল গিনা আমি তোমার কাছে সচ্ছলতা চাই। এইভাবে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হেদায়েতের এবং সহজ সরল পথের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।